কৃষকের প্রতি সহমর্মিতা দেখিয়ে নেতা মোদের শেখ মুজিব এই এই কিছু মানুষ পিছনে চলে যাচ্ছে ধান কাটবে না আমি কোথা কাটা হল দিছি ভাই বল এই আদি বান্দন আরে আটি বান্দর বুদ্ধি করে দিচ্ছি এত গোরা কারণ আরো উচ্চ কারণ ওটা এক পেঁয়াজ দলে কোটি হয়ে গেছে আরে কি বলে আমি ছোট বেলা করি আছে ভাই এখন এর ফাইলে দিলি হচ্ছে এই চলো ভাই আছে এই 60 শতক জমি 12 টাকা মান লাগতো 12 টাকা আমলা মনে করেন যে 700 টাকা করে দাম অনেক টাকা লাগতো বুঝলে তা আপনাকে 600 সভা চেয়ারবারে আসে আমার ধান কেটে দিচ্ছে এবং রেজ্জাক ভাই আসে তাই আমাদের অনেক সুবিধাজনক করছে বুঝলেন তা তাই খুব আমাদের সাহায্য করছে তা যাই হোক তাই আমাদের পাশে থাকে শেখ হাসিনার অনুমতিতে আমাদের মনে করেন যে তাই খুব উন্নত করছে আর কি ধান কাটাতে খুব সাহায্য করেছে বিএনপি বাংলাদেশের এমন একটি দল এটা ক্যান্টনমেন্টের গর্ভে জন্ম নিয়েছিল আসলে জনগণের সাথে তার কোনো তেমন সম্পৃক্ততা নাই পৃথিবীব্যাপী যখন তারা বিভিন্ন দেশের কাছে ধর্ণা দিচ্ছে তারা দরবার করছে এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের এ দেশের গণতন্ত্র 30 লক্ষ লোকের সহিত 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্মানের বিনিময়ে মহান স্বাধীনতা এই স্বাধীনতার অংশ হিসেবেই আমরা যে স্বপ্ন দেখি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জাতীয় পতাকা এসব অথচ বিএনপি পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমরা তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটা ধারাবাহিক শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থার মধ্যে আছি আর কিছু লোক এরা বিদেশে বসে থেকে আমি সবসময় বলি এদের কোনো ট্যাক্স নাই মুখের কোনো ট্যাক্স নাই মানে আমাদের সজীব ওয়াজের জয় যে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সৃষ্টি করেছেন অলরেডি ডিজিটাল বাংলাদেশ সৃষ্টি হয়েছে ডিজিটাল বাংলাদেশ পুরোপুরি বাস্তবায়ন হয়েছে অথচ এই ডিজিটাল বাংলাদেশের সুবাদ মানে ইয়ে নিয়ে সুযোগ নিয়ে বিদেশে বসে বসে থেকে বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নস্যাৎ করতে চাচ্ছে তারা অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি আলো হাতে অন্ধকারের যাত্রী আমাদের দিক নির্দেশনী আমাদের পাঞ্জেরি আমাদের বাতিঘর
জননেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা পৃথিবীর কাছে আপনারা দেখেছেন জাপানে গিয়ে সে কী একটি বাংলাদেশের একটা কৌশলগত যে অংশীদারিত্ব এটা উনি এবার করেছেন, সাতটি সমঝোতা স্বাক্ষর সই হয়েছে এবং জাপান বাংলাদেশের একজন বড় বন্ধু হিসেবে, বিশ্বস্ত বন্ধু হিসেবে তার 50 বছর পূর্তি হয়েছে। বাংলাদেশের এই ঢাকায় থার্ড টার্মিনাল নির্মিত হচ্ছে, জাইকার অর্থায়নে বাংলাদেশে অনেক প্রকল্প হচ্ছে, আগামীতে আপনারা জানেন এই চট্টগ্রামে দেখবেন একটা হাব তৈরি হচ্ছে, 12, 12.5, 15 মিটার ড্রাপ পর্যন্ত, সিঙ্গাপুরের মতো দেশ যেখানে শুধুমাত্র এই কন্টেনার টেনে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। আজকে মহেশখালীতে আমাদের চট্টগ্রামের কক্সবাজারে এইসব বড় বড় জাহাজ আসছে, এখন আর ফিডার জাহাজে করে মাল আসতে হবে না, এই মালগুলো 7 সিস্টারে যাবে, থাইল্যান্ডে যাবে, এই এলাকার মানুষের কাছে যাবে, আমরা বিশাল একটা টাকা পাবো। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা এখন বিদেশে সফর করে বাংলাদেশের ভাবমূর্তি পৃথিবীর কাছে উজ্জ্বল করছে, নতুন দিগন্ত ছোঁয়ার স্বপ্ন দেখছে। আমি সবসময় বলি G7 যে কান্ট্রি আছে ধনী দেশগুলো, সেই দেশের একজন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মাননীয় প্রধানমন্ত্রীর পায়ের কাছে দাঁড়িয়ে করুণার মতো বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে কী জাদু আছে, আপনি এই করোনাকালে এই এশিয়া ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের সময় কীভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় আমাদের আমেরিকার প্রভাবশালী একটা সংবাদপত্র মাধ্যম এবং আমেরিকার এক বিখ্যাত কলামিস্ট লিখেছে যে বাংলাদেশের উন্নয়ন দেখে পৃথিবীর মানুষের শেখা উচিত, যে বাংলাদেশে কীভাবে চমক সৃষ্টি করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আজ উনি বিদেশ সফর করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন এবং সাথে সাথে কৃষি প্রধান দেশ হিসেবে কৃষকের কষ্ট বুঝে, কৃষকের মানবতার যে এখনকার সময়, কৃষক যে এত গরমে কালবৈশাখীর হাত থেকে বাঁচার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, অপ্রাণ চেষ্টা করছে, এর ধারাবাহিকতা উনি আমাদের বঙ্গবন্ধু সৈনিকদের নির্দেশ দিয়েছেন। আমরা যেন কৃষকের পাশে থেকে, আমরা যেন ধান কাটার এই উৎসবে সামিল হই, তাদের পাশে দাঁড়িয়ে তাদের ধান যেন আমরা গলায় পৌঁছে দিতে পারি, এটি উনি আজকের নির্দেশনা দিয়েছেন। আর 1 মেতে ওই সমস্ত তথাকথিত নেতারা, বিএনপির নেতারা বলছে শ্রমিকদেরকে নিয়ে আন্দোলন করবে, এই আন্দোলন কোন দিন শুক্রবার আসবে, কোন দিন শনিবারে হবে, কখনো রমজানের পরে হবে, কখনো ঈদের পরে হবে, কিন্তু বাংলার মানুষ তাদের সাথে নাই। বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ, একবিংশ শতাব্দীতে যে আমাদের স্বপ্নের বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র থাকবে না, সেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন আমাদের মহান নেত্রী, আমাদের বঙ্গবন্ধুর তনয়া, যিনি যুগ যুগ ধরে আলো নিয়ে এসেছেন আমাদের মাঝে, অন্ধকার রাত্রে জাহাজের পাঞ্জিরির মতো আমাদেরকে পথ দেখাচ্ছেন। তাই জন্যই বলে যতদিন আছে শেখ হাসিনা, যতদিন আছে ততদিন বাংলাদেশ কোনো পথ হারাবে না। শেখ হাসিনা বেঁচে থাকুক আমাদের মাঝে, আমাদের বর্ণাঢ্য বাংলাদেশের রূপ দেখ, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। এবং যে সমস্ত লোক বিদেশের কাছে ধর্ণা দিচ্ছে, যে সমস্ত নেতারা যাদের কোনো রুটলেস, যাদের কোনো রুট নেই, শেকড় নেই, সেই সমস্ত নেতাদেরকে আমি একটা ছোট্ট মানুষ হিসেবে বলবো, আসুন আমরা সবাই মিলে আমাদের সামনে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করে আধুনিক সমৃদ্ধশালী যে ধর্মনিরপেক্ষ, ধর্মের অবাধ স্বাধীনতা, জঙ্গি মুক্ত এবং আমাদের যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, যে বাংলাদেশে স্বাধীন হয়েছিল, যে সবাই মিলে আমরা বাংলাদেশ গড়ে তুলব, আসেন সবাই মিলে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণে ঝাঁপিয়ে পড়ি।